স্বাগতম জানাইছো টাইমের প্রত্যেকগৰাকী দৰ্শকক আৰু ষ্টুডিঅ'ত মই আছো সুদক্ষিণা। এতিয়া এক নাভূত নাচত ঘটনা সংঘটিত হৈছে উত্তৰ প্ৰদেশৰ আলিগড়ত, য'ত এগৰাকী নাৰ্ছে নিজৰ মুড বেয়া হোৱাৰ বাবে পেলাই দিছিল কোভিড চিটাৰ চিৰিঞ্জ। জনাইছো টাইমের প্রত্যেকগৰাকী দৰ্শকক আলিগড়ৰ এক নাভূত নাচত ঘটনা, মুড বেয়া হোৱাৰ বাবে নাৰ্ছে পেলাই দিলে কোভিড চিটাৰ চিৰিঞ্জ। নেহা খান নামৰ এগৰাকী এএনএম নাৰ্ছৰ এই কাণ্ড এয়া। মুড বেয়া হওয়ার ভাবে ডাস্টবিনত পেলাই দিলে কোভিড সিটার সিরিঞ্জ। এটা এক নাভূত নাচত ঘটনা সংঘটিত হয়েছে উত্তর প্রদেশের আলিগড়ত। নেহা খান নামর নার্সগড়ির কাণ্ড এয়া। নার্সগড়ির বিরুদ্ধে তদন্ত আরম্ভ করেছে এতিয়া প্রশাসনে। মুড বেয়া হওয়ার বাবে পেলাই দিছিল কোভিড সিটার সিরিঞ্জ এগারী এএনএম নার্সে। জানাইছো টাইমের প্রত্যেকগী দর্শকক, এতিয়া মুড বেয়া হওয়ার বাবে, কেবল মুড বেয়া হওয়ার বাবে নেহা খান নামৰ এগারী এএনএম নার্সে এতিয়া পেলাই দিছিল কোভিড সিটার সিরিঞ্জ। আর এই কাণ্ড সংঘটিত হয়েছে উত্তর প্রদেশের আলিগড়ত। আর এই কাণ্ড পোহরলে অহার পাছতে এতিয়া আরক্ষে নেহা খানের বিরুদ্ধে তদন্ত চলাইছে। জনাইছো টাইমের প্রত্যেকগৰাকী দৰ্শক, এগৰাকী নার্স, নেহা খান নামৰ এগৰাকী নার্স যিগৰাকীয়ে নিজৰ মুড বেয়া হোৱাৰ বাবে কেৱল পেলাই দিছিল কোভিড সিটাৰ চিৰিঞ্জ ডাষ্টবিনত। আৰু এই ঘটনা পোহৰলৈ অহাৰ পাছতে এতিয়া নেহা খানৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে। সংঘটিত হৈছে এই ঘটনাটি এতিয়া উত্তৰ প্ৰদেশৰ আলিগড়ত। জনাইছো টাইমের প্রত্যেকগৰাকী দৰ্শক, এগৰাকী এএনএম নার্স নেহা খান, যিয়ে নিজৰ মুড বেয়া হোৱাৰ বাবে কেৱল পেলাই দিছে এতিয়া কোভিড সিটাৰ চিৰিঞ্জ ডাষ্টবিনত। আৰু ঘটনা পোহৰলৈ অহাৰ পিছতে এতিয়া তদন্ত আৰম্ভ কৰিছে নেহা খানৰ বিৰুদ্ধে। যে কোভিডে দেশত যি এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, তার মাজতে এতিয়া একাংশই যুঁজ দিছে এই কোভিডৰ সৈতে। আর তার মাজতে এতিয়া এনে এক পরিস্থিতির মাজতে এতিয়া এগৰাকী নার্স নেহা খান নামৰ এগৰাকী এএনএম নার্সে নিজৰ মুড বেয়া হওয়ার বাবে এতিয়া পেলাই দিলে কোভিড সিটাৰ চিৰিঞ্জ। আর জানিব পৰা মতে এতিয়া তেওঁৰ বিৰুদ্ধে, নেহা খানৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে।